মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমাদের প্রতিটি স্টুডেন্টেরই একটি স্বপ্নের পরীক্ষা আমরা যখন আস্তে আস্তে বড় হই ক্লাস সেভেন এইট নাইনে উঠলেই আমাদের মনে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসে গেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতনই একই গুরুত্বপূর্ণ হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সেই পরীক্ষা যদি হঠাৎ এসে যায় শুধু তাই নয় অমিক্রণের জন্য টেস্ট পরীক্ষার মূল্যায়নও হতে পারে আমাদের ফাইনালে চূড়ান্ত মূল্যায়ন অন্য বছরগুলিতে টেস্টের প্রিপারেশান আমরা সারা বছর ধরেই নিয়ে থাকি পুজো শেষ মানে নভেম্বরের টেস্ট কিন্তু এই বছর আমরা প্রস্তুতির কোনো সুযোগই পেলাম না তার উপর সিলেবাস সমানে পরিবর্তিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস তো আবার সেভেন্থ অক্টোবর সায়েন্সের বাড়িয়ে দেওয়া হলো কিন্তু আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল আমরা সব কিছু পারি আমাদের যারা যতই বাধা দিতে চাক না কেন আমরা তা অতিক্রম করে এগিয়ে যাবই তাই কবিগুরু লিখে গেছেন বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় আমাদের প্রত্যেককেই এখন মতিনন্দীর কণি হতে হবে ক্ষিদ্দা কোনিকে কত পরিশ্রম করাতো সংসারের কত প্রতিকূলতার মধ্যে দারিদ্রতার মধ্যেও কোনি কিন্তু সমানে পরিশ্রম করে গেছে এবং একদিন কিন্তু সে জয়লাভ করেছে তাহলে আমরা কেন পারবো না নিশ্চয়ই পারবো এখন আর মাত্র কয়েকটা দিন বাকি তাই আমি তোমাদের বলবো এই সময় তোমরা সাজেস্টিভভাবে পড়ো অর্থাৎ ফুল সিলেবাসটা যে তোমরা ভালোভাবে থরলি পড়বে সেই সময়টা কিন্তু এখন আমাদের হাতে নেই বিগত কয়েক বছরের যে কোয়েশ্চেন পেপার সেই কোয়েশ্চেন পেপারগুলো তোমরা দেখো আগের বছরে টেস্ট পেপার দেখো এবং তোমাদের সিলেবাসে যে প্রশ্নগুলো দেখো টেস্ট পেপারের মধ্যে তোমাদের রেডিও সিলেবাসে সেগুলো তোমরা বেশি বেশি করে ফলো করো খাতায় লিখে রাখো নইলে বইতে দাগ দিয়ে অভ্যাস করো তোমরা যদি লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক বেশি মনে থাকবে এই কটা দিন সময়টা কিন্তু একেবারেই অন্য কিছু মানে বাজে কাজে মোবাইল বা এইসবের জন্য নষ্ট করো না মোবাইলের নোটিফিকেশান যখন দরকার হবে একটা সময় রাখো খাবার আগে বা স্নানের আগে সেই সময় দেখে নাও যে অধ্যায়গুলো রেডি হয়ে গেছে সেই অধ্যায়গুলির উত্তর যেন পরীক্ষাতে একেবারেই ভুল না হয় সেটা চেষ্টা করো আর যে অধ্যায়গুলো এখনও রেডি হয়নি বাকি আছে সেখানে তোমরা সাজেশান করে সাজেস্টিভভাবে পড়ো উচ্চমাধ্যমিক অথবা তোমাদের সেই মানে কথাই বলবো যে তোমাদের উচ্চ মাধ্যমিকের অনেক অথবা থাকে সে যে অধ্যায়গুলি তোমার সহজ লাগছে সেটা তোমরা ভালোভাবে পড়ে রেডি করো এবং এইভাবে পড়লে আমাদের করোনা আসুক উমিক্রণ আসুক যাই আসুক না কেন আমরা নিশ্চয়ই সমস্ত বাধা অতিক্রম করে আমাদের যতই বিপদ আসুক না কেন সব কিছু অতিক্রম করে আমরা কিন্তু এগিয়ে যাবই এবং একদিন আমরা করব জয় নিশ্চয়